الشهر فليصم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف، القرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال تعالى، أعوذ بالله من الشيطان الرجيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن، قال إني جاعلك للناس إماما، قال ومن ذريتي، قال لا ينال عهد الظالمين. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়াতে এখনো জীবিত অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে যাচ্ছে তাদের উপর। শান্তি বর্ষিত হোক তাদের উপর যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে শায়িত আছে তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম, আজকের আলোচ্য বিষয় যদিও আগে ঘোষণা দিয়েছিলাম হুকম তারিক ইসলার শেষ পর্ব বলবো কিন্তু নয়, আজকের আলোচ্য বিষয় ইব্রাহিমী চেতনা এবং আমাদের চেতনা। ইব্রাহিমী অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এর চেতনা কেমন ছিল আর আমাদের চেতনা এখন বর্তমান কেমন, তিনি কেমন মুসলিম ছিলেন আমরা কেমন মুসলমান। যেহেতু আমরা তাকে
মুসলিম জাতির পিতা হিসাবে ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিনও করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছে এই মুসলিম জাতির পিতা। তো এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল, তিনি কেমন মানুষ ছিলেন, এই বিস্তারিত আলোচনা যদি করা হয় তা শেষ করার মতো নয়। কয়েক খুতবা কেন, দুবিশ খুতবাতেও শেষ হবে না। সামান্য কিছু কয়েকটি পয়েন্ট আলোচনা করে আপনাদের সামনে থেকে আজকের খুতবায় বিদায় নেব ইনশাআল্লাহুল আজিজ। হয়তো কোরবানি পর্যন্ত, যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের চেতনার মধ্যে কোরবানি একটি, হজও একটি, কাবার ইতিহাস বলতে গেলে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী টানতে হয়, যেহেতু এইগুলোর মধ্যে কোরবানির আলোচনার মধ্যেও তার জীবনী এবং তার চেতনা কিছু কিছু চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত কোরবানি সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা সম্পর্কে ধারাবাহিকভাবে অল্প অল্প করে আলোচনা করার যদি তিনি তৌফিক দেন তাহলে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মনোনীত করেছেন, তিনি শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা। আর কোন নবীদের কথা বলেন নাই, কিন্তু আরেকজন নবীর কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সাথীদের চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা। যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করে গেছেন সেগুলোর মধ্যে যেমন উত্তম নমুনা রয়েছে, আর ইব্রাহিম আলাইহিসসালামের চরিত্রের মধ্যেও তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা। বলো দুইজন নবী, কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধর্মের উপরে আছেন যে ধর্ম ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীর বুকে প্রচার করেছেন, সেই ধর্মকেই কি করেছেন সংস্কার করে এই ধর্মটাই টিকিয়ে রেখেছেন যার নাম ইসলাম। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, ইয়ারগাবু গাফেল থাকে, অবহেলা করে, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান সাফিহা নাফসা, এই ব্যক্তি হচ্ছে নিরেট, বোকা, নির্বোধ ছাড়ার কিছু নয়। একমাত্র বোকারা, নির্বোধরা ছাড়া ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম থেকে, ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাত থেকে কেউ মুখ ফিরিয়ে রাখে না, শুধুমাত্র বোকা, নিরেট, নির্বোধ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে কি করেছেন, মনোনীত করেছেন, নির্বাচন করেছেন। কিসে নির্বাচন করেছেন? ফিদ দুনিয়া, দুনিয়ার জন্য, সারা পৃথিবীর জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে নির্বাচন করেছেন, তার বংশধরকেও করেছেন নির্বাচন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াইন্নাহু ফিল আখিরাতি, আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতেই তাদেরকে নির্বাচন করে প্রতিনিধিত্ব দেন নাই, বরং আখেরাতে যারা আছে সলিহীন বান্দা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে তাদেরকে প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাত এবং ধর্ম থেকে মুখ ফিরিয়ে নাই, তারা হচ্ছে নিরেট, বোকা, নির্বোধ ছাড়ার কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে দুনিয়ার জন্য নির্বাচন করেছেন, আখেরাতের জন্য নির্বাচন করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম এমন একজন নবী
যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ বিতালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কি করলাম, অনেকগুলো বিষয়ে কি করলাম, পরীক্ষা করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে কেন মানতে হবে, তার পরীক্ষাগুলো শুনলেই, প্রত্যেকটি পরীক্ষার যদি একটা করে বক্তব্য দেওয়া হয় সবার গা শিংড়ে উঠবে, রক্ত জ্বলে উঠবে, রক্ত নড়ে উঠবে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরিমাণে পরীক্ষা করেছেন, বড় বড় 12টি পরীক্ষা করেছেন, আর ছোট ছোট পরীক্ষা তো আছেই, বড় বড় পরীক্ষা করেছেন 12টি, তার মধ্যে এক একটি পরীক্ষা যদি আমাদেরকে দেওয়া হয় আমার মনে হয় টিকে থাকতে পারবো না পৃথিবীর বুকে, একটা পরীক্ষাও যদি দেওয়া হয় 12টির মধ্যে একটা পরীক্ষাও পাশ করার মতো ক্ষমতা আমাদের থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি অনেকগুলো বিষয়ে কি করলাম, পরীক্ষা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন পরীক্ষাগুলোতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বি কালিমাতিন ফাতাম্মাহুন্না, আর যেগুলো পরীক্ষা করা হলো সে পরীক্ষায় সবগুলোতে তিনি উত্তীর্ণ হলেন, একটাতেও তিনি ফেল করেন নাই, আরে 100-এর মধ্যে 99-ও পান নাই, তিনি 100 পেয়ে প্রত্যেকটি পরীক্ষা তিনি কি করলেন, পূর্ণ করলেন এবং পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তিনি পাশ করলেন কি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, যখন তিনি সবগুলো পরীক্ষায় পাশ করলেন উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে ইব্রাহিম শুনে রাখো, আমি সারা পৃথিবীর জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন শুধু কি আমাকেই নেতা বানাবে, আমাকে ইমাম বানিয়ে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ওয়া মিন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, শুধু কি তুমি আমাকে ইমাম বানাবে, নেতা বানিয়ে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আমার বংশধর কেউ কেদিন তুমি বানাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন, হ্যাঁ তোমার বংশধরদের কেউ বানাবো কিন্তু তাদেরকে নয়, আমার অঙ্গীকার তাদের জন্য নয়, যারা জালেম সম্প্রদায় তারা নবী হতে পারবে না, তারা নেতা হতে পারবে না তোমার বংশধরদের মধ্যে, তাছাড়া তোমাদের তোমাকে এবং তোমার বংশধরকে আমি নির্বাচন করলাম, সারা পৃথিবীর আখেরাতে এবং দুনিয়ার নেতা হবে তোমরা, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া না করে উম্মতে মুহাম্মদীয় এক রাকাত কেন 2 রাকাত নামাজও শেষ করতে পারে না, 2 রাকাত নামাজ পড়লেও অন্তত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়লেও, ইব্রাহিম আলাইহিস সালামের নামেও দরুদ পড়তে হয়, দরুদ পড়েই তার নামে দোয়া করেই নামাজ শেষ করতে হয়। আরেকটি আশ্চর্য বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর দেবকে নেতা বানিয়েছেন, বংশধরদের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একজন, আশ্চর্য, তার বংশধর বলতে তার বংশধর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশধর, এবং সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সবই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, অর্থাৎ বনি ইসরাইল, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনি ইসমাইল, এই 2 বংশ থেকেই যত নবী এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন দুনিয়া এবং আখেরাতের জন্য। চলুন ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি পরীক্ষা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানটা কেমন ছিল আগে সর্বপ্রথম জানা হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ তার রব ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম তুমি কি করো, আসলিম আত্মসমর্পণ করো। আমাদেরকে যদি বলা হয় যে আত্মসমর্পণ করুন, আমরা আগেই বলবো যে কিসের উপরে ভিত্তি করে কি বিষয়ের উপর আত্মসমর্পণ করব, কোন বিষয় নিয়ে আমি আত্মসমর্পণ করব আমরা প্রশ্ন করে বসতাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন না কিসের উপর আত্মসমর্পণ করতে হবে, তাও তিনি বললেন না,
তিনি বরং কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন, আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, কার উপরে, রব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলে তিনি যে যে আদেশ করবেন তা কোনোদিনই তার ব্যতিক্রম হবে না, কোনো ব্যতিক্রম হবে না। তিনি এরপরে যে যে আদেশ করবেন সে আদেশের উপরে আমি মাথা নিচু করে দিলাম, কোনোদিন তার ব্যতিক্রম হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শের উপরে সামান্য কিছু আলোকপাত করা হোক, আমাদের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এবং আমাদের আদর্শ হোক। অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি, তাকনুর নিচে লুঙ্গি পরলে ওইটুক জাহান্নামে যাবে, বুখারী মুসলিমের হাদিস। অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি, তাকনুর নিচে লুঙ্গি পরলে তাকে জাহান্নামে যেতেই হবে বলে যাচ্ছি। মসজিদের ভিতরে আসলেই তাকনুর উপরে লুঙ্গি উঠলেও পায়জামা উঠলেও মসজিদ থেকে নামার আগেই তাকনুর নিচে আবার লুঙ্গি তাকনুর নিচে নামিয়ে দেওয়া হয়, এটা কি মুনাফিকের লক্ষণ নয়? ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার মধ্যে কি এটাও পড়ে? একবার বলেছিলেন আসলিম, আত্মসমর্পণ করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম তুলি রব্বিল আলামিন, আমার রবের উপরে আত্মসমর্পণ করে দিলাম, কোনোদিন ব্যতিক্রম করেন নাই। আর আগুনের উপরে নিক্ষিপ্ত হয়েছেন, আগুনের উপরে ফেলা হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন কোনো মানুষের কাছে কোনোদিন মাথা নত করেন নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মানুষের কাছে, কোন বান্দার কাছে, কোন সৃষ্টির কাছে মাথা নত করা কারোর জন্য জায়েজ নয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করা হয়, সেই ধরনের কথা পৃথিবীর কোন সৃষ্টির কথা মানা জায়েজ নয়। পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি দেশ নেতা কারোর কথা মানতে পারবে না, যদি ওই কথাটা মহান রাব্বুল আলামিনের বিরোধে চলে যায় তাহলে তাকে মানা জায়েজ নাই। বাপকে বেটা, বাপ বলেছিলেন 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তারই বংশধর, তার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভাষায় বলে গেলেন, লুঙ্গি তাকনুর নিচে গেলে কি পড়বে, মেনে নিয়েছে। তার সাহাবীদের আদর্শ আসেন, মদ পান করছিল, শুধু আয়াত এসে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই ইমানদারগণ, নিঃসন্দেহে মদ, জুয়া, মূর্তির বেদি এমনকি লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানি কার্যক্রম। শোনার সাথে সাথে অনেক সাহাবী এরকম ছিল যে মদ পরিবেশন করছিল, মদ পরিবেশন করা অবস্থায় ভার সহ নিক্ষেপ করে ভেঙে চুরমার করে দিয়েছে। এমনও হয়েছে অনেক সাহাবী পান করে ফেলেছে, গলা ভিতর দিয়ে চলে গেছে, গলার ভিতরে হাত ঢুকিয়ে তা বের করে ফেলে দিয়েছে, তবুও তারা আর গলার ভিতরে ঢোকাই নাই। এমন হয়েছে গাধার গোস্ত রান্না করছে, টকবক করে চুলার ভিতরে জ্বলন্ত অবস্থায় আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে গৃহপালিত গাধা খাওয়া হারাম করা হয়েছে। সাহাবীরা সঙ্গে সঙ্গে রান্না অবস্থায় খাদ্যগুলোকে নিক্ষেপ করে ফেলে দিয়েছে, দ্বিতীয়বার আর মুখে তোলে নাই। সাহাবীদের আদর্শ, সাহাবীরা ইব্রাহিমের আদর্শ মেনে নিয়েছেন। আমরা কেন আত্মসমর্পণ করি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াফুল লাহিয়া তাফুস শাওয়ারিব, দাড়ি কি করো, লম্বা করে দাও, মোজকে খাটো করো, ব্লেড দিয়ে চাষা জায়েজ নাই। আবার শুনে রাখুন, মোজ ব্লেড দিয়ে চাষা জায়েজ নাই, কাইচি দিয়েই যত পারেন ছোট করবেন, বরং মোজকে খাটো করতে বলেছেন আর দাড়িকে লম্বা করতে বলেছেন। একজন বলছে মোজ কাটা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, তো সুন্নাতের উপরে এত তাকিদ দেন কে হুজুর, পারেন না একটু নরম করতে? আয়ু বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতেন, এই জন্য সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখ রেখেছেন এই উপরেই, শুধু ন্যস্ত নাই, তিনি এফাউল লেহিয়া
ইয়াফুল লাহিয়া দাড়িকে ছেড়ে দাও আদেশ করেছেন। আর পৃথিবীর বুকে সমস্ত ওলামায়ে কেরামদের একই মত হচ্ছে যে কথাটি আমরের সিগা আদেশ সূচক বাক্য হয় সেটা ওয়াজিব হয়। আকিমুসসালা নামাজ প্রতিষ্ঠিত করো, আকিমুল ওয়াজন ওজন প্রতিষ্ঠিত করো, বলা হয় নাই যে নামাজ ফরজ, সরাসরি বলা হয় না আকিমুসসালা নামাজ প্রতিষ্ঠিত করো। এই শব্দের উপরে যদি নামাজ ফরজ হয়, দাড়ি রাখা কেন ফরজ ওয়াজিব হবে না, ফরজ হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন যে কারণে দাড়ি হচ্ছে সুন্নাত, তিনি আদেশ করেছেন হুকুমে, এই কারণে ওয়াজিব। দাড়ি রাখা সুন্নাত নয় বরং ওয়াজিব। আমরা যদি ইব্রাহিমী চেতনাকে একবার খেয়াল করি, জীবনে কোনোদিন দাড়িতে ব্লেড ধরব অসম্ভব। সাহাবীদের চেতনার দিকে খেয়াল করি, জীবনে কোনোদিন জর্দা পান গুল এই ধরনের মাদকদ্রব্য হিরোইন ফেন্সিডিল যত কিছু আছে কোন কিলোতে মুখে দেবে এটা তো অসম্ভব। ইব্রাহিম আলাইহিসসালামের চেতনাকে আমরা মেনে নিতে পারি নাই, যে কারণে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে। আমাদের ছেলেরা মদ জুয়াতে ডুবে যাচ্ছে, আমরাও ডুবে যাচ্ছি, কোনোদিন এগুলো খেয়াল করি না। আবার মাঝে মধ্যে যুক্তিও খাড়া করি যে কে বলেছে বিড়ি সিগারেট জর্দা এগুলো হারাম, এগুলো তো জায়েজ নয়। বিড়ি সিগারেট জর্দা হারাম হওয়ার জন্য ছয়টা প্রমাণ আছে, ছয়টা কারণ আছে, যার মধ্যে একটা কারণ থাকলেই হারাম হয়। ছয়টা কারণ আছে হারাম হওয়ার। ইনশাল্লাহ এদিন যদি শুধু কোনোদিন আলোচনা এটা নিয়ে আসি, এই ছয়টা কারণ আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন। বলছিলাম ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হলো আসলিম, আত্মসমর্পণ করুন। তিনি বলেন নাই কোন বিষয়ের উপরে, বলেছেন রব যেটা বলবে সেটার উপরে আত্মসমর্পণ করে ফেলবো। আসলাম তুলি রব্বিল আলামিন, রবের উপর আত্মসমর্পণ করলাম। আমিও যদি রবের উপর আত্মসমর্পণ করি তাহলে জিন্দগিতে কোনোদিন আমার উল্টা পাল্টা কাজ হবে না। আসুন, ইব্রাহিম আলাইহিসসালামকে অনেক পরীক্ষা করেছেন, তার মধ্যে হচ্ছে তিনি মূর্তি ভেঙেছিলেন। আপনারা জানেন মূর্তি ভাঙার নীতি ছিল তার মধ্যে, মূর্তির সাথে কোনোদিন তিনি আপোষ করেন নাই, কোনোদিন না। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তির সাথে কোনোদিন আপোষ করেন নাই। মূর্তি যখন তিনি ভাঙলেন তখন তাকে সমন জারি করা হলো, তাকে সমন জারি করা হলো। তিনি যখন তার পিতাকে বললেন, ওয়াইদ ক্বাল আলি আবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসুলুল লাতি আনতুম লাহা আকিফুন, তার পিতাকে এবং সমস্ত কওমকে ইব্রাহিম আলাইহিসসালাম গিয়ে বললেন, নবুয়ত পেলেন পাওয়ার পরেই গিয়ে বললেন যে মা হাযিহিত তামাসিল, এগুলো কি, এই মূর্তিগুলো কি, এগুলো কাঠ ইট পাথর দিয়ে তৈরি, মা হাযিহিত তামাসিল এই মূর্তিগুলো কি যেগুলো আপনারা কি করেন, আনতুম লাহা আকিফুন যেটার উপরে তোমরা ইতেকাফ করো। আমরা ইতেকাফ করলাম রমজান মাসে, ওরা ইতেকাফ করতো। ইতেকাফ শব্দের অর্থ নীরবতা পালন করতো, সামনে গিয়ে মাথা নিচু করে হাতটা জোর করে বা হাত এইভাবে দিয়ে তাদের সামনে গিয়ে মাথা নিচু করে ইতেকাফ পালন করতো, অর্থাৎ নীরবতা পালন করতো। কি এইগুলো যার উপরে তোমরা আনতুম লাহা আকিফুন, তোমরা কি করছো, ইতেকাফ করছো বা নীরবতা পালন করছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলল ইব্রাহিম আলাইহিসসালামের জনগণ এবং তার পিতা বলল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদুন। তারা এক বাক্যে বলল যে আসলে আমরা এটা তো কিছু এমন কিছু জানি না, আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষ থেকে, আমাদের পিতা পিতামহ থেকে পেয়েছি, তাই আমরা এগুলোর ইবাদত করি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। মাথায় ভূত চেপে বসলো ইব্রাহিম আলাইহিসসালাম, মূর্তিগুলো ভেঙে ফেললো, ভেঙে ফেলে বড়টার গলায় কুঠারটা ঝুলিয়ে রাখলো। আপনারা এই কাহিনী জানেন, সূরা আম্বিয়া একবার স্পষ্ট ভাবে বর্ণিত আছে, হুবহ কোরআনে বর্ণিত আছে, এগুলো বলার সময় নাই। ইব্রাহিম আলাইহিসসালাম ভেঙে ফেললো, বড়টার গলায় ঝুলিয়ে রাখলো, সবাই এসে দেখলো তাদের মূর্তিগুলো ভাঙ্গা, জিজ্ঞাসা করছে কে ভাঙলো কে ভাঙলো। খোঁজ নিয়ে দেখা গেল এক যুবক ভেঙেছে, তাকে ডেকে আনা হলো, বলছে কে বলছে আমি ভেঙেছি, জিজ্ঞাসা করো বড়টাকে যার গলায় কুঠার ঝোলানো আছে। তো বলছে যদি ওই ভেঙে থাকে, ওরা তো কথা বলতে পারে না, কি বলো কথা বলতে পারে না, ভাঙবে কিভাবে? তো বলছে যে কথা বলতে পারে না, নড়তে পারে না, তারা আবার ইবাদত করে কেন? ঘোষণা দিয়ে দিল, ক্বালু হারিকু আনসিরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাদের পুরোহিতরা, তার পিতা সহ
তাদের পুরোহিতরা ঘোষণা দিয়ে দিল যে এক কাজ করো ইব্রাহিম আলাইহিস সালাম, কি করলো ইব্রাহিম, এইগুলোকে ভেঙেছে তোমরা কি করো, ওয়ানসুরু আলেহাতাকুম, তোমরা তোমাদের রবকে সাহায্য করো, হারিকু, তাকে জ্বালিয়ে ফেলো, তাকে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় এসে বলেছিলেন যে ইব্রাহিম একটু সহযোগিতা করি। জিব্রাইল আলাইহিস সালাম জানেন কয় শত পাখার অধিকারী, একটা পাখা দিয়ে ঝাপটা দিলে এইরকম পৃথিবী কয়েকটা তছনছ হয়ে যাবে, শুধু একটা পাখা দিয়ে ঝটকা দিলে তছনছ হয়ে যাবে কয়েকটা পৃথিবী। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বললো আমার কাছে সাহায্য চাও, আমি সব তছনছ করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তোমার কাছে সাহায্য চাও, তোমার সাহায্য তো সসীম অর্থাৎ সীমাবদ্ধ, তোমার মধ্যে আমি যার কাছে সাহায্য চাও তার সাহায্য হচ্ছে অসীম, তিনি হচ্ছেন আমার রব। যে সাহায্য তিনি চেয়েছিলেন, যে বাক্য দিয়ে বুখারীর হাদিস, যে সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, হাসবুনাল্লাহ নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ নিয়মাল ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিনই আমার জন্য যথেষ্ট। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এই দোয়াই পড়েছিলেন। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে পরাজয়ের পরে এই দোয়াই বলেছিলেন। বুখারী মুসলিম এই বুখারীতে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর বাক্য থেকেই তিনি এই বাক্যটিকে নকল করে বলে তিনি এই একই দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, নোটিশ জারি করে দিলেন আগুনের উপরে, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার খলিলের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, না গরম না ঠান্ডা না কষ্টদায়ক, এমন আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যাতে তার কোনো কষ্ট না হয়। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তিনি তাও কারোর কাছে সাহায্য প্রার্থনা করেন নাই, তার ঘরেই ছিল মূর্তি, তার ঘরেই ছিল সাহায্য প্রার্থনার জিনিস, তারপরেও আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত ইব্রাহিম আলাইহিস সালাম করা শেখেন নাই, করেনও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাপের মধ্যে তর্ক বিতর্ক, লম্বা তর্ক বিতর্ক, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে ক্বাল আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের রবের প্রতি মুখ ফিরে নিচ্ছ, আমার রবকে তুমি মানো না? ইব্রাহিম আলাইহিস সালামকে তারপরে বলছেন যে লা ইল্লাম তান্তাহি লা আরজুমান্নাকা, ইব্রাহিম যদি তুমি এখনই তোমার দাওয়াত না থামিয়ে দাও, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে তোমার মাথাকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেবো। কে বলছে? পিতা। তারপরে বলছে ওয়াহজুরহু মালিয়ান, এখনই বের হয়ে যাও আমার বাড়ি থেকে, আমার সামনে থেকে দূর হয়ে যাও, বাড়ি থেকেও বিতাড়িত, দেশ থেকেও বিতাড়িত, ঘর থেকে বিতাড়িত, সর্ব জায়গায় থেকে বিতাড়িত হয়ে গেলেন, অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরেও তিনি ক্ষান্ত হলেন না দাওয়াত থেকে, কোনোদিন কোনো মূর্তি পূজারকের কাছে, মূর্তির কাছে তিনি মাথা নত করলেন না। আর আমরা আশ্চর্য হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখুন। একটা কথা মনে রাখবেন, ছোট্ট একটা কথা বলে আজকের খুতবা শেষ করতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একমুখী ইবাদতকারী, হানিফ, দীনে হানিফ ছিল তার, একমুখী ইবাদতকারী, ঠিক নমরুদ ছিল একমুখী ইবাদতকারী। বর্তমান আমাদের চেতনাধারী যারা, চেতনা নিয়ে যারা মানুষের দাঁড়ে দাঁড়ে চেতনা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, তারা হচ্ছে চোদ্দমুখী, মসজিদে গিয়ে আল্লাহকে ডাকে, কিছুক্ষণ পরে ওই টুপি মাথায় দিয়েই মন্দিরে ঘুরে এসে বলে আমি মন্দিরও পরিদর্শন করেছি, আবার নাস্তিক্যবাদীর মতো কথা বলে, সব একসাথে চলে। নমরুদ ফিরাউনের মধ্যে এই কাজটি ছিল না অন্তত, তারা কুফরি করেছে তো করেছেই, আর ইব্রাহিম আলাইহিস সালাম দিনকে মেনেছে তো মেনেছেই, তার দ্বিতীয় কোনো কাজ করতে দেনই নয়, দেন নাই এবং করেনই নাই, করার জন্য কাউকে সুযোগও দেন নাই, নমরুদে একই কাজ করেছে। আর আমাদের বর্তমান জামানার যারা মুসলমান, যারা দাড়ি টুপি ধারি, তারা কোনো সময় মাজারে গিয়েও সিজদা করি, মসজিদেও সিজদা করি, আল্লাহকেও ডাকি, বাবাকেও ডাকি, আবার সবকেও ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চোদ্দমুখী ইবাদত থেকে পানা দিয়ে আমাদেরকে দীনে হানিফ অর্থাৎ একনিষ্ঠ একমুখী ইবাদত করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আগামীতে আরো নিয়ে আসছি ইব্রাহিমের চেতনা, বরং আমাদের চেতনার সাথে সাথে কোরবানির আলোচনা এর মধ্যেই চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন।